আইসি গেলে পিক আপ ছেড়ে দেয়, কিন্তু আসলে কি মূলত আইসি গেলেই পিক আপ ছেড়ে দেয়, সে বিষয়টা আজকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই অবস্থায় নিয়ে আসছি। তো ঠান্ডা থাকবে এই তার কয়টা, আর যখনই আপনার মিলানো হয়ে যাবে তখন আপনার গাড়ির সাউন্ডটাই থাকবে একটা লিগ্যাল সাউন্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের যে কাজগুলো দেখাবো। ভিউয়ার্স, আপনারা অনেক সময় দেখা যায় কি আইসি গেলে পিক আপ ছেড়ে দেয়, কিন্তু আসলে কি মূলত আইসি গেলেই পিক আপ ছেড়ে দেয়, সে বিষয়টা আজকে বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই অবস্থায় নিয়ে আসছি। ভিউয়ার্স, এই জায়গায় দেখেন এই যে পাঁচতারটা আছে, এই পাঁচতারের মাঝখানে মাঝখানে আমরা কিন্তু কষ্টিপ দেওয়া পাইছি। যদি কোনো তার লিক থাকে আর ওই লিক অবস্থানে যদি পানি থাকে তো ওই জায়গার থেকে কিন্তু কার্বন দিয়ে কার্বন শর্ট হয়ে যায়, মানে এক তার থেকে আর এক তারে, তো সেই জন্য কিন্তু আমাদের পিক আপটা ছেড়ে দিতে পারে। যেমন সেম অবস্থা হয়েছে এই মোটরে। আসলে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে এই জন্যই, আমরা যখনই আইসি চেঞ্জ করতে গেলাম তখন আইসিতে মাপ দিয়ে দেখি আইসি শর্ট, মানে দোনো দিকে কাটা লড়ে, তো সেই ক্ষেত্রে যদি আমরা রোগটারে বিছড়াইতে যাই আইসি খোলার পরে আমরা যখন মাপ দিই তখন আইসি ঠিক দেখায়, কিন্তু তারগুলো লাগালে তখন কিন্তু শর্ট দেখায়। এর মানে আমাদের এই পাঁচতারে সমস্যা, এই পাঁচতারে সমস্যার মানে পাঁচতারটা কিন্তু যায় না। এই পাঁচতারে যে কষ্টিপ দিয়েছেন অথবা কভারটা আছে, এই কভারের ভিতরে পানি অবস্থান করলে পানিটা একটা কার্বন জাতীয় লোহায় যেভাবে আপনার কানেকশন সংযোগ হয়, পানি এবং মাটিতে কানেকশন সংযোগ হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই তারটাকে চেক করবেন, কোনো জায়গায় যদি লিক থাকে ওই জায়গায় আলাদাভাবে টিউব দিবেন আর কষ্টিপ মারিয়ে দেবেন, ব্যাস। মিশুগারের এই গুরুত্বপূর্ণ কাজটি দেখতে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। যখন আমরা তিন তারের লুপটা এবং পাঁচ তারের লুপটা খুলে নিই তখন কিন্তু একটা বিষয় দেখা যায়, আমাদের এই কষ্টিপগুলো খোলার পরে তারের যে মাথাগুলো দেখা যায় পুরা তারের মতো কালো হয়ে গেছে, এর কারণে কিন্তু আমাদের পিক আপটা ছেড়ে দিতে পারে। যেমন এই যে দেখেন মাথাগুলো একদম কালো হয়ে গেছে, এই কালোর জন্য আমাদের লাইনটা কিন্তু পায় না, তো আমি এইটা কি করব, আমি এই তারটা চাকু দিয়ে ঘষে নেব। আমি আবার প্লাস দিয়ে কাটতে ভিতরের অংশটা আপনাদের দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন যে একবারে কালো হয়ে গেছে এই তারটা। তো আমি এই যে কেটে বাইর করে নিছি, দেখেন এখন কিন্তু দেখা যায় একদম কালো। তো এই কালো অংশটা কি করবেন, আপনি চাকু দিয়ে ঘষে নেবেন। আমাদের লাল তারটা কিন্তু কালো হয় নাই, কালো তারটা যে এটা কালো হয়ে গেছে, তো আমি চাকু নিয়ে এটাকে ঘষে দেব। তো আপনারাও ঠিক এইভাবে ঘষে দেবেন, তাইলে লাইনটা ক্লিয়ার পাইবে আর পিক আপ ছেড়ে দেবে না। কয়েকটা বিষয় আছে পিক আপ ছেড়ে দেওয়ার, এই বিষয় কটা জানতে পারলে আপনার পিক আপ কোনো সময়ই ছেড়ে দেবে না। তারটা ঘষে নিলাম, এখন আমি মোড়াই দিচ্ছি, তারপরে দুটোটাই কষ্টিপ মেরে দেব। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি লুপের কানেকশন দিবেন তখন কিন্তু অবশ্যই লাল এবং কালো তারটা দিয়ে 5 ভোল্ট ইনপুট হয় কন্ট্রোলের ভিতর থেকে আইসিতে। তো এই তারটা যদি অন্য তারে ভারী লাগে, পজিটিভ তারটা, তো সেই ক্ষেত্রে আপনার আইসিটা নষ্ট হয়ে যেতে পারে, তো নতুন আইসি লাগাইবেন আবার নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে লাল আর কালো তারটা তো ঘুরান লাগে না, এই কালো তারটা এবং লাল তারটা আগে কষ্টিপ মেরে নেবেন। তারপরে বাকি যে তিনটে লুপ, এই তিনটে লুপ আপনি যেখানে ইচ্ছা সেখানে দিয়ে মোটরটা মিলিয়ে নিতে পারেন। তো আমি প্রথম অবস্থায় যেভাবে খুশি সেভাবেই লাইনগুলো লাগাইতেছি, যদি ঘুরান লাগে তো সেই ক্ষেত্রে কোনটা ঘুরান লাগবে সে বিষয়টা আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দেব। তো আমার লাগানো হয়ে গেছে, এখন আমরা পিক আপ দিয়ে আপনাদের চেক করে দেখাবো। ভুলু তারটা লাগানোর পরেই আমি পিক আপ দিয়ে দেখাবো যে মোটরটা ঘুরে কি না। দেখুন
তো মটরটা কিন্তু আমাদের ঘুরে নেয়, কিন্তু খুবই একটা ঝিক দেশে ঝিকি দেওয়া জাহি দেওয়ার কারণে আমাদের তার দুইটা ঘুরে নিতে হবে। আমি ব্লু তারটা সবুজ তারটা ঘুরে নিচ্ছি, তারপরে দেখবো যে আমাদের মটরটা ঘুরে কিনা। কিন্তু ঘোরার ভিতরে কয়েকটা আছে, ইজি হবে কোন সময়, তো ইজি হওয়ার একটা সাউন্ডই আছে আলাদা, সেই বিষয়টা আপনাদের দেখাবো। ব্যাগে দেখ এখন আমরা যেই আওয়াজটা পাইলাম, এই আওয়াজটা কিন্তু ভারী আওয়াজ, হাত দিয়ে দেখবেন এই ভারী আওয়াজে তার গরম হয়ে যায়। যখন আমাদের মোটরটা ইজি হবে তখন কিন্তু এই ভারী আওয়াজ থাকবে না, একদম ক্লিয়ার হালকা আওয়াজ থাকবে এবং তার আমাদের গরম হবে না। তো আমি এখন তার ঘুরিয়ে নিচ্ছি, যাতে কোনভাবে আমাদের হলুদ তারটা আর সবুজ তারটা আমি এখন ঘুরিয়ে নেব, তো দেখব যে কোনভাবে আমাদের মোটরটা হালকা হয়। তো মনে রাখবেন এই যে হলুদ নীল সবুজ এই তারগুলো, এই তিন কালারের যে তারগুলো, এগুলো যেভাবেই ঘুরাইবেন আপনার সমস্যা হবে না। হয়তো পিক আপ দিলে কাঁপবে বা ভারী আওয়াজ দিবে, তার গরম হবে, চলবে, কিন্তু এটা আপনার সাথে সাথে ঘুরিয়ে নিতে হবে। তো আমি এই তার দুইটা ঘুরিয়ে নিচ্ছি, তারপরে আমরা আবার পিক আপ দেবো, দেখবো যে ক্লিয়ার হয়েছে কি না। আস্তে তো বুঝতেই পারলেন এ জায়গায়ও কিন্তু কাপ দিছে। আমি এখন আবারও সবুজ তারটা আর ব্লু তারটা ঘুরিয়ে নেব। ভিডিওটি একেবারে নতুনদের জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে, আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন আপনার নিজের গাড়িটা। তো এবারও দেখেন তারটা কিন্তু গরম হয়। তো এইভাবেই কিন্তু আপনাদের এই মোটরগুলো নিতে হবে ঠিক করে। প্রথমে আমি সবুজ তারটা আর হলুদ তারটা ঘুরেছি, এখন ব্লু তারটা আর সবুজ তারটা ঘুরাবো, তো তারপরে আমরা আবারও দেখব। সবুজ তার ব্লু তার ঘুরানোর পরেও কিন্তু আমাদের ওই জায়গায় আবারও কাপ দিছে। তো এবার আমি পাঁচ তার থেকে আবার ব্লুটা আর সবুজটা ঘুরিয়ে দেবো, তারপরে আমরা আবারও চেক করব। চেক করার পরে দেখব যে আমাদের মোটরটা হালকা হয়েছে কি না। ধৈর্য হারালে হবে না, কোনো কোনো মিস্ত্রির ক্ষেত্রে কিন্তু দুই দিনও লেগে যায়। তো এবারে দেখুন আওয়াজটা কত ক্লিয়ার, এইভাবে আপনার মোটরগুলো মিলাই নেবেন। আওয়াজটা আপনি একদম আপনার ব্রেনে বা মগজের ভিতরে হ্যাপজ করে নেন যে কোন আওয়াজটা থাকবে, এবং ওই আওয়াজটা আসলে, এই ক্লিয়ার আওয়াজটা আসলে আপনার তারে হাত দেবেন। তারে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার তার মিলানো হয়ে গেছে। তো তারে হাত দিয়ে আপনি কি বুঝবেন, তারটা একদম ফ্রিজের মতো ঠান্ডা থাকবে, আপনার কাজটি স্বয়ং সম্পূর্ণ হবে। তো এখানেও কিন্তু একটা বিষয় আছে, যখন আমি ব্যাগে দিলাম ব্যাগে সামনে বেশি জোরে, আর সামনে কিন্তু ব্যাগের পাওয়ারটা আসছে। তো এই জায়গায় তার আমাদের ঘুরাইতে হবে, তার ঘুরাইয়ে তারপরে আমাদের সামনে পিছে ক্লিয়ার করতে হবে। তো দেখুন আমি এই জায়গায় তার আবার ঘুরিয়ে নিচ্ছি, যাতে সবুজ তারটা আমি খুলে নিচ্ছি আগে, তারপরে আমরা আবার ইয়ার তারটা খুলব, এই ব্লু তারটা, এই দুইটা ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পরে আমাদের সব ঠিক হয়ে যাবে। এখানে যখন আমরা সবুজ ব্লু তার দুইটা মানে ঘুরিয়ে নিছি, তখন চিকন পাঁচ তারের থেকেও কিন্তু আমাদের ওই তার দুইটা ঘুরিয়ে নিতে হবে, তাই তবে কিন্তু আমাদের গাড়িটা চলবে, না নতব কিন্তু চলবে না। তো এইভাবে আপনি যখন উপরিত দিয়ে ঘুরাইবেন, মানে মোটা তার দুইটা ঘুরাইবেন, তখন কিন্তু চিকন তার তিনটাও ঘুরাইতে হইবে। তো দেখেন আমি কিন্তু এই জায়গায় সবুজ ব্লু ঘুরেছি, ওই জায়গায় আমার সবুজ ব্লু তারগুলো ঘুরাইতে হবে। তো এখন যদি আমরা এই তার দুইটা ঘুরানোর পরে আবার লাইন দিই, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনারা যে ব্যাগের পাওয়ারটা ব্যাগেই রয়ে গেছে এবং সামনের পাওয়ারটা সামনে এসে গেছে। তো এই ছিল আমাদের এই পর্যন্ত কাজ। আশা করি প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অটোমিশুকের কাজগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও পাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাগে দে ফুল দাম।
এখন লাস্ট মিলানের পরে আপনি এই জায়গায় হাত দিয়ে দেখবেন, একবারে ফ্রিজের মতো ঠান্ডা থাকবে এই তার কয়টা। আর যখনই আপনার মিলানো হয়ে যাবে তখন আপনার গাড়ির সাউন্ডটাই থাকবে একটা লিগ্যাল সাউন্ড, যে সাউন্ডের ভিতরে কোনো ভার নাই, কোনো ঝঞ্ঝল নাই, কোনো মানে একটা জিনিস। যখন তারটা না মেলবে তখন কিন্তু আপনার চাক্কাটা অনেক, চাক্কাগুলো অনেক মানে ভার করবে, মোটরটা গরম হবে, তারগুলো গরম হবে, ওই বিষয়টা থাকতে পারবে না। তো ওই বিষয়টা যদি না থাকে তাহলে আপনার পরিপূর্ণ মোটর একদম ইজি চলবে, রাস্তায় ভালো চলবে। আর পিক আপ ছাড়ার বিষয়টা তো আপনাদের বলছি, সে বিষয়ে আপনারা এইভাবে কাজ করবেন। আইসি গেলেও আপনার যেই সমস্যা পিক আপে আসে, জাস্ট একটা তার যদি শর্ট হয়ে যায় পাঁচ তারের থেকে, তো এই বিষয়টাও কিন্তু ওই আইসির মতোই দেখা যায়। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকবেন।